সৌদি আরবের খামিজ মশাইয়ের মাছের বাজার, এখানে আসলে এই খামিজ মশাইতে অনেকগুলো মাছের বাজার, তার মধ্যে এই একটা, এটা হচ্ছে কোরল মাছ। আসলে এখানকার যে এই দোকানের অনেক অনেক রকমের মাছ আছে, সবগুলো কিন্তু সাগরের মাছ। এটা হচ্ছে রূপচাঁদা, লাল চিংড়ি, সাদা চিংড়ি। এই চিংড়ি কিন্তু 35 রিয়াল এখানে কেজি হারে বিক্রি করা হয়। ইয়ে ইসকা কাঁটা হ্যায় জ্যাদা, কাঁটা জ্যাদা হ্যায় লেকিন টেস্টি হ্যায়। ফির কিয়া হ্যায় ও তেল কে আন্দার ভাজেগা না, জ্যাদা ফুটে যায়। তারপরে এদিক দিয়ে আরও আছে অনেক সুন্দর সুন্দর কাঁকড়া, তো এখানে প্রায় 20 রিয়াল করে কেজি বিক্রি করা হয়। তারপরে এই যে লাল, এটা কি মাছ? এখানে আসলে অনেক মাছ আছে যেটা আমি নামও জানি না, কখনো খাইও নাই। অনেক মাছ আর যেগুলো আসলে আমি খেয়েছি এগুলো অনেক সুস্বাদু। তারপর এই মাছটা কিন্তু আমি মালয়েশিয়াতে খেয়েছি, অনেক সুস্বাদু একটা মাছ, প্রায় সেম সেম ইলিশ মাছের মতো। কিন্তু এই মাছটা ভাজা করার সময় অনেক একটা রিস্কি ব্যাপার, যেমন এই মাছে কিন্তু ইলিশ মাছের মতো ছোটো ছোটো কাঁদা কিন্তু অনেক ফুটে, তেলের মধ্যে দিলে অনেক তেল ছড়ায়, ফুটে আমার গাও পড়া গেছিলো এক সময় এরকম হয়েছে। এরপর দেখেন এখানে অনেক মাছ আছে তেলাপিয়া সহ অনেক, এই যে অক্টোপাস, দেখেন অক্টোপাস কিন্তু অনেকে ভাজি করে খায় মরিচের সাথে বিভিন্ন মাছের আইটেমে। এরপরে এখানে আরও অনেক মাছ, আসলে মাছের কথা বলতে নামও জানি না, অনেক আইটেমে মাছ, লাল মাছ, সাদা মাছ, রূপচাঁদা মাছ। তারপরে একটা মাছ আছে কিন্তু এখানে পিস হিসাবে বিক্রি করা হয়, দেখেন পিস হিসাবে বলতে কেজি হারে বিক্রি করা হয়, অনেক বড় একটা মাছ, এটা কেজি হারে বিক্রি করা হয়। আর এখানে আরও মাছ আছে দেখেন, এই যে ছোটো ছোটো, তারপরে যে আড় মাছ, আড় মাছ কিন্তু সাগরের আড়, এটা কিন্তু নদীর বা পুকুরের না, এটা সাগরের। আর এই যে বড় একটা মাছ দেখতে পাচ্ছেন, এটা আসলে কী মাছ জানি না, মাছটা লম্বা প্রায় 3 থেকে 3.5 হাত লম্বা হবে, অনেক বড় মাছ।